সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা এই মুহূর্তে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মাননীয় অধ্যক্ষের কার্যালয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ মহোদয় আছেন এবং এই সিরাজগঞ্জের তারাস উপজেলা থেকে আগত তারাস মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয় এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় সভাপতি রয়েছেন, তারা অধ্যক্ষ মহোদয়ের সাথে প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য বা একটা প্রতিষ্ঠানকে কিভাবে মডেল হিসাবে গড়ে তোলা যায় এই লক্ষ্যে কথা বলছেন, দিক নির্দেশনা নিচ্ছেন এই মাননীয় অধ্যক্ষের মহোদয়ের কাছ থেকে। শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে সারা বাংলাদেশে সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে যে সমস্ত কলেজগুলো, বিশেষ করে আমি বলবো তাদের সবার প্রথম পছন্দেই কিন্তু আমাদের এই যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে থাকে। তো আসলে আমরা যখন স্টুডেন্টদের আবেদন করে থাকি, তো আবেদনের সর্বপ্রথম পছন্দের যে তালিকাটি, বিশেষ করে আমাদের ময়মনসিংহ বিভাগের তালিকায় যেটি থাকে সেটি হচ্ছে এই কেবি কলেজ, সংক্ষেপে বলি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। সেই কলেজেই আজকে এই তারাসের শিক্ষার্থীরা শিক্ষা সফর হিসাবে বেছে নিয়েছে। আমি আসলে ময়মনসিংহের একজন শিক্ষক হিসাবে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, বিশেষ করে আমাদের এই বিভাগকে, আমাদের এই জেলাকে, আমাদের এই শিক্ষার নগরীকে পছন্দ হিসাবে নেওয়ার জন্য। এবং এই যে সুলতান মাহমুদ, আপনারা জানেন পরিচিত মুখ, তারই দিক নির্দেশনায় এবং তারই অনুপ্রেরণায় এই কলেজে আজকের প্রধান কোর্স। তো সব মিলে আমরা আশা করব যে একটি ভালো সময় কাটবে, বিশেষ করে এই মডেল প্রতিষ্ঠানটি দেখে সামান্যতম হলেও একটি চিত্র এখান থেকে নিয়ে যেতে পারবেন, যেটা যে পরবর্তীতে কাজে লাগানোর সুযোগ থাকবে, বা প্রতিষ্ঠানের কোনো জিনিস যদি ভালো লেগে থাকে যে কোনো বিষয়ে সেটাকে অনুসরণ করার চেষ্টা করবেন, এরকমটাই প্রত্যাশা করছি। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি যে আসলে কাজের ব্যস্ততার রেখেও আমাদেরকে অনেক সময় দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু থেকেই এই টিমটি প্রবেশ করার সাথে সাথেই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। পরবর্তীতে আবার আমরা আরও একটি বিষয় নিয়ে যুক্ত হব। সবাইকে ধন্যবাদ।